পরে জুমন মিস্ত্রি আমার পিঠে হাতুর দিয়ে বাড়ি মারে, তখন আমি বয়ে গিয়ে যখন গিয়েছিলে গ্যাস করি। আপনারা জানেন যে এই শিশুটার হাত কেটে মানে একটা ফ্যাক্টরিতে ওয়ার্কশপে জোর করে কাজ করানোর সময় তার হাতটা ডান হাতটা কেটে যায়, তো সেটার বিষয়ে একটা রিট করা হয়েছিল যে তার কম্পেনসেশনের ব্যাপারে। তো দীর্ঘদিন দীর্ঘ শুনানির পরে আজকে বিচারপতি জনাব নাইমা হায়দার এবং বিচারপতি জনাব কাজী জিনাত হক তারা আদেশ দিয়েছেন তাকে ক্ষতিপূরণ দেওয়ার। তো আদেশটা হচ্ছে যে তার যতদিন না পর্যন্ত ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে ততদিন পর্যন্ত প্রতি মাসে 7,000 টাকা করে তার অ্যাকাউন্টে জমা দিতে হবে তার শিক্ষার জন্য, এবং তাছাড়াও এই বছরের এপ্রিল মাসের মধ্যে প্রথম কিস্তিতে 15 লাখ টাকার একটা FDR করে দিবে, যেটি 10 বছরের জন্য এনক্যাশ করা যাবে না, ভাঙানো যাবে না, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে আবারও আরেকটা কিস্তিতে 15 লাখ টাকার একটি FDR করে দিবে, এবং সেটা ওই একই 10 বছর মেয়াদি, এবং এই 10 বছর পরে ওই FDR এর যে অর্থ আসবে ইন্টারেস্ট সবকিছু সহ সেটার অর্থের মালিক হবে এই বাচ্চাটি, তার আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে লভ্যাংশ ওখানেই জমা হতে থাকবে, তার বাবা মা কেউ ওটাতে হাত দিতে পারবেন না। এটা একদম পুরো 10 বছর পরে যখন হবে তখন এই যে ম্যাচিওর হওয়ার পরে পাবে, এবং এখানে যা ইন্টারেস্ট থাকবে টোটাল 30 লাখ অ্যালং উইথ ইন্টারেস্ট, এবং প্রতি মাসের 7,000 টাকা করে যতদিন না পর্যন্ত সে ইন্টারমিডিয়েট পাস করছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আরএফএল উডিডো, যা পেকে যায় না, ফাঁকা হয় না, ঘুণে ধরে না, এমনকি পানিতেও নষ্ট হয় না। আরএফএল উডিডো কাঠের চেয়েও কঠোর। আলাদা, এটি আলাদা, এটি সম্পূর্ণ আলাদা। জি, HSC পেক এটা দিবেন হচ্ছে যিনি ওই ফ্যাক্টরিটার ওয়ার্কশপের মালিক ছিলেন, নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক ছিলেন। আচ্ছা, ঘটনাটা হয়েছে যে কোভিডের সময় বাচ্চাটিকে, তখন তার বাবা মা অর্থ কষ্টে ছিলেন বলে কোভিডের সময় একটি তাদের বাড়িতে যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িওয়ালার একটি ইঞ্জিনিয়ারিং এর ফ্যাক্টরি ছিল, সেখানে চা বানানো বা এইসবের জন্য কাজ করে দিয়েছিলেন যে মাসে সপ্তাহে 200 টাকা করে পাবে। তো কয়েকদিন যাওয়ার পরেই তাকে ওই চা বানানোর কাজ থেকে সরিয়ে নিয়ে এসে পুরোপুরি কি বলবো একটা ড্রিল মেশিনের কাজ থেকে শুরু সব ভারী কাজ করতে বাধ্য করা হয়, এবং না করলে তাকে মারধরও করা হতো। তো ওই রকম অবস্থায় যখন একদিন কাজ করতে গিয়েছিল তখন অ্যাক্সিডেন্টালি একটা ড্রিল মেশিনের মধ্যে হাত পড়ে তার ডান হাতটি কোনো এর এখান থেকে কেটে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে হাতটা কেটে যাওয়ার পরে তার বাবা মাকে না জানিয়ে তারা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছিল, সেখানে যখন হয়নি তখন গাড়ি করে ভৈরব থেকে ঢাকা এনে শ্যামলে একটা একটা ক্লিনিকে বেশ ক্লিনিকে ফেলে রেখে চলে গেছিল। তার একদিন পরে বাবা মার কাছে খবর যায় যে তাদের ছেলে এখানে ঢাকায় একটা হাসপাতালে হাত কাটা অবস্থায় পড়ে রয়েছে। সো এই অমানবিক সব ঘটনাগুলো নিয়েই আমরা রিটি করেছি। বলো বাবা। জি, আমি ওই সময় অফিসে ঝাড়ু মোছা দিয়ে বসে রয়েছি, পরে মালিক এসে বলতেছে যে আমি ওয়ার্কশপে কাজ করতে, তখন বলছি যে না আমি কাজ করব না, আমার আব্বু আমাকে আমার এই কাজে দিছে। তখন ম্যানেজার আমার ঘাড়ে ধরে নিয়ে ওয়ার্কশপের ভিতরে নিয়েছে, নিয়ে সবল মিস্ত্রির কাছে দিচ্ছে, সবল মিস্ত্রি আমার নাকে মুখে থাপ্পো মারে, পরে বলছে যে এতদিন তোর বেতন ধরে নাই, এখন তোর বেতন ধরতে সব কাজ তোর করতে হবে। পরে বলছে যে না আমি আমার আব্বু আমার এই কাজে দিচ্ছে না, আমি এই কাজ করবো না। পরে আমার আব্বু পুরো নিয়ে খুব খারাপভাবে গালাগালি করে, পরে জুমন মিস্ত্রি আমার পিঠে হাতুর দিয়ে বাড়ি মারে, তখন আমি বয়ে গিয়ে যখন গিয়েছিলে গ্যাস করি। তখন আমার রাজা গাইটা যাই। ঠিক আছে, ঠিক আছে।